हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल एसएम विलेज फूड कुकिंग। আমরা আজকে তোমাদের সাথে আমের লুচি রেসিপি শেয়ার করব। এই জন্য আমরা নিয়েছি ময়দা, আম আর বেকিং পাউডার। এখন আমরা আমটাকে পেস্ট করে নেব। একটা গোটা আম নিয়েছি আর এই কাপের এক কাপ নিয়েছি ময়দা। আমটা পেস্ট করে নিয়েছি। আমাদের সাথে চলে এসেছে রান্নাঘরে মিশকা। আমার হাই করে দাও। হাই। এবার এই ময়দাটা যে আমি পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে মাখতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি অল্প লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পাখি তুই মাখবি এটা? ঠিক আছে, এবার অল্প অল্প করে আমের কাটটা দেব আর এই ময়দাটা মেখে নেব। মাখা ময়দাটা আমরা মেখে নিয়েছি, এখন আমরা বেলে ভেজে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, বেলনিতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটা বেলে নেব। ঠিক একই ভাবে সবগুলো লুচি বেলে নেব, তারপরে ভেজে নিচ্ছি। সবগুলো লুচি বেয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো ভেজে নেব। ঠিক একই ভাবে সবগুলো লুচি আমরা ভেজে নেব। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলছে।
সবগুলো লুচি ভেজে নিয়েছি। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলেছে। আর এই আমের লুচি খেতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে এইভাবে লুচি বানিয়ে খাবেন। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।